ওয়ালাইকুম আসসালাম রহমান আপনি প্রশ্ন করেছেন বিশ্ব ইজমা সম্পর্কে এটা সম্মত কিনা বিশ্ব ইজত ফায়সালা হলো যারা সহি আকিদা পন্থী তাদের ফায়সালা হলো যে বিশ্ব ইজতমা একটি বিশ্ব পর্যায়ের বিধাত আত বিধাত কারণ ইজতেমা যারা কায়েম করেন তারা নিজেরাই বিদাতপন্থী নকশবন্দি নকশবন্দী দৃষ্টি বিভিন্ন তরিকার সাথে জড়িত যে তরিকাগুলির প্রত্যেকটি বিদাত তরিকা এবং এই বিশ্ব ইজতেমা হল বিধাত পন্থীদের মিলন মালা এটা হলো তাদের মিলন কেন্দ্র এখানে তারা সকলে জড়ো হয় এবং যে সিদ্ধান্তগুলি পরিগৃহীত হয় সেগুলি বিদাতি সিদ্ধান্ত এখান থেকেই সিদ্ধান্ত করা হয় তিন দিনের জন্য কারা বাইর হবে চল্লিশের জন্য কারা বাইর হবে ইত্যাদি তো বাধ্যবাধকতার সাথে নির্ধারণ করা তিন দিনের জন্য বের হতে হবে তো এগুলোকে সন্ন্যাস মনে করা পিড়া পিড়ি করা জোর দেওয়া এগুলো বিদ্যুতের পর্যায়ে চলে যায় অথচ এখানে তারা বহুত তাগিদ দিয়ে থাকে সব করার পিছনে এমনকি কেউ চল্লিশ দিনের কোর্সে যদি যায় এবং এমতাবস্থায় তার কোনো আত্মীয় মারা যায় তো এতটুকু অনুমতি আছে জানাজা পড়তে পারবে কিন্তু এরপর বাড়িতে প্রবেশ নিষেধ মানে তার স্ত্রী ছেলে মেয়েদের কাছে ফিরে আসা নিষিদ্ধ চল্লিশ দিনের কোর্স পূর্ণ হবে তারপর এগুলি সব বিদাতি নিয়ম নীতি হয়তো এই সিস্টেমটাই বিদাতি তরিকা স্বপ্নে পাওয়া তরিকা মলফুজাতে ইলিয়াসে এ আল্লামা ইলিয়াসের বাণী এসে উনি বলেছেন যে এগুলো আমি স্বপ্নে পেয়েছি এই জন্য উনি উনি বলতেন যে আমাকে ইদানিং স্বপ্নে বহু কথা বলে দেওয়া হচ্ছে সুতরাং আমার মাথায় বেশি বেশি তেল দেওয়া যত করে আমি বেশি বেশি ঘুমাতে পারি এটা তো স্বপ্নের তরিকা আল্লা রসুল সাল্লাহ আলি আসালামের তরিকা নয় তারপরে এই বিশ্ব ইজতেমা সম্পর্কে পাবলিকের আম পাবলিকের ধারণা হয়ে গেছে বা তাদের ভিতরে এই ধারণা দেওয়া হয়েছে যে এটা গরিবের হজ মিন বিজারেক আবার মনে করে অনেকে যে ওখানে গেলে এত বড় জামাত কোন অলি আল্লাহ ওখানে এসে আছেন তার ওসিলায় আমাদেরকে মাফ করে দেওয়া হবে এটা একটা বিদাতি চিন্তাধারা যে কোনো অলির ওসিলাই মাফ হয়ে যাবে এই জন্য সেখানে যাওয়া আবার অনেকে এই চিন্তায় আসে যে ওখানে তো এত বড় জামাত হয় তাহলে সব বেশি হবে সব বেশি লাভের আশাই এইভাবে দূর দূরান্ত থেকে বিশ্ব ইজতেমায় যাওয়া টঙ্গির এটা একটা নিষিদ্ধ কর্ম রসুল্লাহ আলি আসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া কোথাও সবের উদ্দেশ্যে বাহন বাঁধা যাবে না মানে সফর হওয়া যাবে না সফর করা চলবে না ওখারি মুসলিম হাদিস তিনটি মসজিদ হলো মক্কার মসজিদ মদিনার মসজিদ এবং মসজিদুল তিনটি মসজিদ ছাড়া সবের উদ্দেশ্যে সফর করা যাবে না অথচ বিশ্ব ইসলামের মানুষ সফর করছে কি ওখানে বড় জামাত হবে সেখানে নামাজ পড়ে বেশি নাকি কামাবে তো সরাসরি হাদিস বিরোধী হলো না তো হাদিস বিরোধী আমল হয়ে গেল তারপরে এখানে অনেক সময় দেখা যায় যে কথাগুলি বলা হয় কথাগুলির ভিতরে কোনটা সিঁড়ি কোনটা বিদাত অর্থাৎ সঠিক শিক্ষা এখানে দেওয়া হয় না এখানে বিবাহ পড়ানো হয় নির্ভরযোগ্য সূত্রে শোনা যে বিবাহ পড়ানো হয় বিভিন্ন ছেলেমেয়ের এই কিন্তু বিবাহ করানোর পরে বরকে পাঠিয়ে দেওয়া হয় চল্লিশ আর বলা হয় যে তুমি নাফসের বিরুদ্ধে জিহাদ করো বিয়ে করেছ এখন তোমার ইচ্ছা বিয়ের সাথে মিলন করতে তো এটা তোমার নাফস চাই তোমার নাফসের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে তুমি চলে যাও চল্লিশ মানে চল্লিশ দিনে কোর্স পূরণ করে আসো তারপরে বিয়ের সাথে মেলামেশা করবে এটা তো একটা জঘন্যমোর কথা বানি ইসরায়েল নবী ইউশা আবিন নুন উনি যখন যুদ্ধে যান তখন উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে দেখো আমাদের সাথে ওরা যাবে না যাদের ফল পেকে উঠেছে ফল কাটার আশা করেছে বা যারা বাড়ি তৈরি করতেছে এখনও সেটা কমপ্লিট হয়নি বা নতুন বিয়ে করেছে এখনও বেবির সাথে বাসর ঘর করেনি বাসর রাত করেনি এরা যেন আমাদের সাথে যুদ্ধে শরিক না হয় তাহলে চিন্তা করে দেখেন বখার রয়েছে তো যারা বিয়ে করেছে তাদেরকে যেতে না করেছিলেন যুদ্ধে তার মানে ব্যক্তির থাকবে তার এ নববিবাহিত স্ত্রীর প্রতি প্রতিষ্টি কোণ থেকে নন ওই নবী না করেছিলেন যেতে নব নবদম্পতিকে নববিবাহিত ব্যক্তিকে বাসরের পূর্বে অথচ এখানে কি করা হচ্ছে বলা হচ্ছে যাও নফসের বিরুদ্ধে জিহাদ করো স্বামী স্ত্রীর মেলনটাকে খারাপ কাজ অথচ রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন অফি বোধ এ আহাদে কম সদাকাহ তোমাদের একজনের স্ত্রী মিলনও নেকি রয়েছে সাহাবাহ কেরাম বলছেন ইয়া রসল্লাহ ইয়াতি আহাদনা শাহবাত হো আল্লাহ ফিহা আজর একজন নিজের চরিতার্থ পণ্য করবে নিজের খাহেশ পণ্য করবে এত আবার নেই রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এটা শুনে বললেন যে যদি এই কাজটি অন্যায়ভাবে করতো হারাম স্থানে করতো তাহলে কি হারাম হতো না তার গোনা হতো না ঠিক অনুরূপভাবে হারাল স্থানে এমনটি করলে তার শাহবাদ পুরা করলে খাহেস পুরা করলে তার নেই রয়েছে তাহলে স্বামী স্ত্রীতে নেই রয়েছে এটা আমরা জানতে পারলাম হাতে মুসুম শরীফের তাহলে কি করে এমন করা হয় যে বিবাহ দিয়ে ছেড়ে দেওয়া হলো বলা হলো যাও চল্লিশ করো চল্লিশ দিনে করছে চলে যাও তারপরে স্ত্রীর সাথে মিলিত হতে পারবে এরকম নানান ধরনের বিষয় রয়েছে এক কথাই এটা একটা বিধাতিদের মানে মিলনমালা মালা মিলন কেন্দ্র বেদাত পন্থীদের অনেকগুলি বিধাত করে থাকে এবং লাস্টের দিকে আখেরি মানা যাতে আখেরি করে থাকেন অথচ এই আখেরি মনাজাত এটি আমরা মনে করি আখেরি বিদাত যদি এটি সন্না হতো তাহলে রসবুল্লাহ সাল্লাম আরাফার মাঠে হাজিদের নিয়ে যখন ছিলেন তিনি তো এই মাঠে এই দুয়াটা করতে পারতেন এই মোনাজাত দিতে পারতেন নাকি দিয়েছেন কোন প্রমাণ আছে দিতে পারবে কোন মায়ের সন্তান এখন পর্যন্ত আরাফার মাঠে হজ্জের মাঠে এভাবে মোনাজাত দেওয়া হয় না তো কোন মাঠের বেশি দাম আরাফার মাঠের বেশি দাম যে আরাফার মাঠ কে রাসূউল্লাহ সল্লাহ আলিহসাল্লাম বলেছেন আলহাজ্জ আরাফা আরাফাটাই হলো হজ আবদাল শরীফ হাদিস নাকি সেই তোরাগ মাঠ তোরাগ নদীর তীরের মাঠ যে তোরাগ নদীর পেশাব পায়খানায় ভরপুর হয়ে থাকে এবং যে মাঠ পেশাব পায়খানা কি বিশ্ব স্থান জেয় পরিণত হয় সেই মাঠের বেশি গুরুত্ব নাকি আরাফার মাঠের গুরুত্ব বেশি তো এখান থেকে ভেবে দেখা দরকার যে এটা কার নাথ তো এই মোনাজাতটা এটা একটা প্রহসন মাত্র হচ্ছে বলা হচ্ছে আখেরে মনাজাত কিন্তু দেখা যাচ্ছে আর কয়দিন পর আবার মোনাজাত আসতেছে তো মোনাজাত আবার আখেরি হয় নাকি শেষ মনাজাত আছে কোনো মানুষের না তার সারা জীবনটাই মোনাজাত চলতে থাকবে আল্লাহর সাথে আখির মনাজ এটা একটা ভুল কথা ভুল পরিভাষা মোনাজাত কোনো কোনো দিন আখেরি হয় না আর মোনাজাতের এই তরিকাটা বিদেশি তরিকা এটাকে আখেরি মনাজ বলে এটাও একটা বিদাত যদি এই মনাজ এই বেদাতি মনাজ যদি উঠিয়ে হয় দেখবেন যে অর্ধেকের বেশি কমে গিয়েছে তবলিগি ইজতেমায় লোকের সংখ্যা তো যাই হোক বিভিন্ন ধরনের বেদাতের চটক রয়েছে যার ফলে মানুষের এত ভিড় বেদাতের চিন্তাধারার মানুষগুলি এখানে এসে বেশি ভিড় জমায় তো আল্লাহ রব আমি আমাদেরকে হেফাজত করুন সৌদি আরব বড় বড় আলামায় কেরাম এই তবলিগি ইস্তেমাকে বেদাত বলেছেন অতএব এই ইজতেমায় কোনো খাই নাই এবং এখানে যারা আসে তারা ওই সাত করা নিরানব্বই বিদাতপন্থী হাদিসের নামে জালিয়াত কথা বলে সহিয়াকিদের কোনো তালিম নেই শিরিক থেকে সতরীকরণ নেই অন্যায়ের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় না নিষেধ করা হয় না শুধু ওই আমলের ফজিলত তা আবার জাল আমলে মানে চটকদারিতা ফজিরত সস্তা বস্তা ভরে নেওয়া যাওয়ার নিয়ে যাওয়ার হিড়িক এক কথায় সব মিলে এই বিশ্ব ইজতেমা আমরা মনে করি একটা বিদ্যাথি অনুষ্ঠান এটা কোনো ক্রমেই সহিদা পন্থীদের অনুষ্ঠান হতে পারে না তাদের এখানে যাওয়া উচিত হবে না কোনো মুসলমানের এই জাতীয় বিদাতি ইজতেমায় শরীর উচিত নাই কিন্তু আল্লাহ যা বলেছেন তাই সত্য আল্লাহ অধিকাংশই মানুষ জানে না কিন্তু অধিকাংশ মানুষই কি অজ্ঞ মূর্খ তা আল্লাহ রব দান করুন আল্লাহ রসুল সাল আলিহাসালামের তরিখা যা রয়েছে সেটা যথেষ্ট খায় হাদি মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সর্বোত্তম আদর্শ হলো মোহাম্মদ আদর্শ আর মোহাম্মদ আদর্শে এরকম কিছু নেই যে আমরা একটা মাঠকে খাস করে ফেলব বিনা দলিলে আর পরে বলবো যে এটা হজ্জের পরে পরে অনুষ্ঠান করুন ইস্তেমা বিভিন্ন কারণে এটা বিদাতি ইজতেমায় পরিণত হয়েছে সুতরাং এই ইজতেমায় যাওয়া ইজতেমায় শরীক হওয়া ইজতেমা অনুষ্ঠিত করা এগুলি সবই আমরা মনে করি গরহিত কাজ এবং বেদাঁত প্রতিষ্ঠায় সাহায্য সহযোগিতা করা আল্লাহ হেদায়েত দান করুন